পানী ট্যাঙ্কিত কুকুরৰ মৃতদেহ। সরকারি পানী যোগান আসনির ট্যাঙ্কিত উলিব ধরা কুকুরৰ মৃতদেহ। সাধারণ ট্যাঙ্কিও নহয়, ফিল্টার ট্যাঙ্কিত উলাল বহুদিন পূর্বে মৃত্যু ঘটা এটা কুকুরৰ মৃতদেহ। অবস্থা ইমানেই কদর্যময় যে ট্যাঙ্কির পর কুকুরৰ মৃতদেহ আঁতরাবলৈও অস্বস্তিকর বাতেরে ইতস্তত করে উঠিছিল সাফাই কর্মী। কিন্তু তাতকৈ ভয়ঙ্কর বিভৎস কথা হল এই পানীকে নজনাকৈ বহুদিন ধরে পি আহিছিল অঞ্চলটোর শ শ লোকে। যোরহাটৰ ভৰালি চুকৰ চাৰিগাঁও দুই নং পানী যোগান আঁচনিত ঘটিল এই ভয়ঙ্কর ঘটনা। কুকুরটো পৰি আছে হয়, কিন্তু কুকুরটো খুব বেশি দুদিন বা তিন দিন হয়েছে, কারণ কুকুরটো পড়ার পাছত পানীত পড়ার পাছত সি ফুলি গৈছে, কিন্তু উয়লি যোৱা নাই, বোলে ঠেং ছিগি গল বা মাংস সৰি গল সেইটো নাই হওয়া। পানীটো ফুল হয়েছে, ওপঙি আছে, পানীটো তেওঁ লগালগ অজিত বৰাই পানীটো মানে ওয়াশ কৰি দিছে, তললে কুকুরটো পৰি গৈছে। আমাৰ দুজন মানুহে সেই কুকুরটো মানে চাঙিত তুলি গাঁতত পুতি দিছেগৈ। জনস্বাস্থ্য কারিগরী বিভাগৰ অধীনত থকা এই পানী যোগান আসনের ফিল্টার ট্যাঙ্কিত পড়ি কেবাদিনও পূর্বে কুকুরটোর মৃত্যু হওয়া বলে ধারণা করা হয়েছে। কুকুরের মৃতদেহটো গেলিবলে আরম্ভ করা অবস্থাত পানী যোগান আসনিখনত থকা এগৰাকী অস্থায়ী কর্মীয়ে দেখা পায় সকলকে অবগত করে। ইতিপূর্বে এই পানী যোগান আসনিখনের পর পানির সংযোগ থকা অঞ্চলটোর চারি শতাধিক পরিয়ালে পানী সেবন করে আহিছে। বর্তমান অঞ্চলটোর বহুলোকে পানির বোতল ক্রয় করে ব্যবহার করেছে। এইখানে না বিয়া এখন হয়ে গেছে, প্রায় পাঁচ চারি পাঁচ ছ মানুষ খানাটো কাৰ্যত সেইটোৱে চলিছে, খালি খোৱা পানীটোহে বটলে খাইছে, বাকিটো খানা সেইটোৱে চলি গৈছে। এতিয়া এতিয়া কি কৰিব, ইয়াত কোনো মানে হেৰি নাই। আগত ভাল আছিলে, চকিদাই টকিদাই আছিলে, আগত ভাল আছিল, এতিয়া এতিয়া কোনো নাই। পানী যোগান আসনিখনের পানী ট্যাঙ্কিটোর উপর দীর্ঘদিন ধরে নাছিল জালির ব্যবস্থা। আসনিখনত নাই এজন স্থায়ী কর্মচারী, এজন অস্থায়ী কর্মচারীয়ে দীর্ঘদিন ধরে নিয়োজিত হয়ে আছে পানী যোগান আসনিখনত। এই মারাত্মক বিভৎস ঘটনাটা ঘটার পিছতে প্রতিক্রিয়াত উদ্বিগ্ন হয়ে পড়েছে অঞ্চলবাসী। কালি দেখা গৈছে কুকুরটো যে উপঙি আছে, কালি দেখা গৈছে। তার আগত কিমান দিনের আগত ধরে লোক হেৰি হয়েছে, সেটো ব্যবস্থাটো লব লাগে। শীঘ্রে পানী যোগান আসনিখনের ট্যাঙ্কিত জালির ব্যবস্থা করে উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবলৈ আৰু এগৰাকী স্থায়ী কর্মচারীক আসনিখনত নিযুক্ত করবলৈ অঞ্চলটোৰ ৰাইজে দাবি জনাইছে। যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।